গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। আরে দাঁড়া দাঁড়া, আজ কোনো রহস্য টহস্য না, আজ তো মজারু এক্সপ্রেসে চলে যাওয়ার কথা আমাদের, আর তাতে করে আমরা যাব মজার গল্পের দেশে। তাই আজকে দ্য ওয়ান্ডারিং বুকশেলফ নিয়ে এসেছে একটি ছোট্ট মজার গল্প, সুকুমার রায়ের রাজার অসুখ। সুকুমার রায়ের পরিচয় আলাদা করে কিছু বলার না, বাংলা সাহিত্যে তিনি এক অনবদ্য ছাপ রেখে গেছেন তার হাস্যরস সৃষ্টির মাধ্যমে। তার প্রতিটা গল্পই ছোট থেকে বুড়ো সবাই একইভাবে উপভোগ করে, তাই আর সাত পাঁচ না ভেবে গল্পটা শুনে নিই। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, শিব, শাঙ্খ, দেবরাজ, অব্দ, সোমেশ্বর, অনামিত্র, ভিডিও এডিটিং এর রূপ, গল্পের পোস্টার ডিজাইনে সোম, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। তাহলে গল্প শুনুন এবার, আর শুনে কেমন লাগলো সেটাও জানাবেন লাইক ও কমেন্ট করে। আর অবশ্যই আমাদের পেজ দ্য ওয়ান্ডারিং বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের মজারু এক্সপ্রেস স্পেশাল গল্প, সুকুমার রায়ের রাজার অসুখ। বাবা কি কষ্ট, নারী ভরি সব বেরিয়ে গেল। ও বাবা কি কষ্ট। এক ছিল রাজা, রাজার ভারী অসুখ। ডাক্তার, বুদ্ধি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না, অসুখ সারাতেও পারে না। আরে সারাবে কেমন করে, অসুখ তো আর সত্যিকারের নয়, রাজামশাই কেবলই বলে চলেন। বাবা ভারী অসুখ, খুব অসুখ। কিন্তু কোথায় যে অসুখ তা কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে শেক দেওয়া হলো, পায়ে জোঁক লাগানো হলো, হাতে মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন খেপে, তিনি বললেন, ওসব অপদার্থগুলোকে দূর করে দাও, ওদের পুঁথিপত্র যা আছে কেড়ে সব জ্বালিয়ে দাও, যত সব অপদার্থ। বাবা বড় কষ্ট। এমনি করে চিকিৎসকেরা বিদায় নিলেন, ভয়ে কেউ আর রাজার বাড়ির দিকেও যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো শেষটায় রাজামশাই কি বিনা চিকিৎসায় মারা পড়বেন। এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত, তোমরা কি সেসব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্র, মিত্র সবাই বলল, তখন সন্ন্যাসী বলল, প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে শুধু হাসি লেগে আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল, সন্ন্যাসী আরো বলল, তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটি দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে এত সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে খুঁজছিল কি, হ্যাঁ এইটা কারো মাথায় আসেনি? যাও এখনই গিয়ে খোঁজ করো সেই হাসিওয়ালা লোকটার, জামা আর তোষক নিয়ে আসো, যাও। বাবা কষ্ট। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের সন্ধান কোথাও পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসিমুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন তো লোকের দেখা পাওয়া গেল না। হ্যাঁ কোথাও তো এরকম মানুষ দেখতে পেলাম না। সবার মুখে একই কথা। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, দূর দূর, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না।
এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো সেঠজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সার কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে ওর আর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের, ওরই একটা জামার তোষক চেয়ে নেওয়া যাক। হ্যাঁ, মন্ত্রী মশাই এই রকম ভাবছেন, ঠিক এই সময়ে একটি ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে সেঠজিকে সালাম না করেই চলে যাচ্ছে। আর তখন সেঠজি রাগ দেখে কে, এই এই তুই আমায় পেন্নাম করলি না কেন, পেন্নাম করলি না কেন? ফুলে গেছে বাবু, ফুলে গেছে। তবে রে তোর হচ্ছে, দাঁড়া বলে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটি লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম মানুষের গান করছে, আর তাই শুনে চারিদিকে লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে জানে মন্ত্রীমশাই তা জানা ছিল। তিনি লোকটার গান শুনে তার তামাশা দেখে একেবারে হেসেই অস্থির হয়ে উঠলেন, আর ভাবলেন, এমন আমুদে লোক থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। হ্যাঁ, তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে হে? সে বলল, ও হচ্ছে গোবরা মাতাল, এখন দেখছেন কেমন খোস মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয়, ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠ হতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যের সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন, আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে, এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে আপন মনে কেবলই হাসছে, কেবলই হাসছে। মন্ত্রী বললেন, এই এই তুমি এত হাসছো কেন? হাসবো নাই বা কেন? হ্যাঁ, পৃথিবী বনবন করে ঘুরছে, গাছের ছায়া সব সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, গাছে পাখিরা সব এসে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে, এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? ফকির বলল, তা কেন থাকবে না, সকালবেলা নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনে যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলে এসে বসি, তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না, যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পাই ঘুমাই, কোনো ভাবনা চিন্তা নেই, খট্টগোল নেই, কিচ্ছু নেই, ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, আচ্ছা আচ্ছা যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো ল্যাটাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি, বরং যেদিন খাওয়া হয় সেদিনে হাঙ্গামা বেশি, হাত মা করে, গ্রাস তোলোরে, মুখের মধ্যে ঢোকাওরে, চেবাওরে, গেলোরে, তারপর আবার জল খাওরে, আঁচাওরে, হাত মোচোরে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিনে তাহলে ঠিক মতো লোক পাওয়া গেছে, তিনি বললেন, আচ্ছা তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো, তার জন্য তুমি যত ইচ্ছা দাম চাও আমরা কিন্তু দিতে প্রস্তুত আছি। হ্যাঁ, শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো, বলল, আমার আমার জামা, এই সেদিন একটা লোক আমাকে শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম, জামাটা আমার ধারি ধারি না কোনোদিন। মন্ত্রী দেখলেন তাহলে তো মহা মুশকিল, যদি বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই, বললেন, আচ্ছা আচ্ছা তোমার বিছানার তোষকখানা তো দিতে পারো,
কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাসি আর থামেই না, অনেকক্ষণ হেসে তারপর সে বলল, চল্লিশ বছর ধরে বিছানাই চোখে দেখলুম না, তার আবার তোষকার গদি। মন্ত্রী মশাই বড় বড় চোখ করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখ করে না ছাই? অসুখ আবার কি, ওইসব অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না, যারা কেবল অসুখ অসুখ ভাবি তাদেরই খালি অসুখ করে, আমি তো খুব ভালো আছি, খুব মজায় আছি। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল, রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন, শুনে মন্ত্রীমশাইকে বিদেয় করে দিলেন। আবার সবাই ভাবতে বসল, এখন তবে উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে একটা উপায় পাওয়া গেল, সেটাও গেল ফসকে। সবাই বসে বসে ওর মুখে চায় আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর বলে, ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন, সত্যি তো আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সর্বদা তোয়াজ করছে, আর আমার হলো অসুখ, আর ওই হতভাগা ফকির যার চালাচুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানে না, সে ফকির যদি অসুখ উড়িয়ে দিতে পারলো আমি রাজা হয়ে পারবো না। হ্যাঁ, তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা যা হতভাগা মূর্খগুলো সব, সবাই বস গা যা, তোরা তো কিছু করতে পারলি নে, এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি, আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা কেটে দেব। সবাই তখন রাজার নির্দেশ মতো কাজ করতে থাকলো, আর তারপর থেকে রাজা সেই অদ্ভুত অসুখের কথা ভুল করেও মুখে তুলল না। শুনলেন আজকের গল্প রাজার অসুখ। আজকের গল্পের কথক রাজা ও ফকিরের চরিত্রে শুভ, মন্ত্রীর চরিত্রে অনামিত্র, সেটচির চরিত্রে সোমেশ্বর, সন্ন্যাসীর চরিত্রে শিব, অন্যান্য চরিত্রে শাঙ্খ, দেবরাজ ও অভ্র। গল্পের ভিডিও এডিটিংয়ে রূপ, পোস্টার ডিজাইনে সৌম্য, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডারিং বুকশেলফে সাবস্ক্রাইব করুন। পরের সপ্তাহ থেকে আবার আপনাদের নিয়ে যাব রোমাঞ্চকর গল্পের দেশে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডারিং বুকশেলফ।